হ্যালো, হাই বন্ধুরা, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও আরেকটা নতুন মাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন মাছের দাম কেমন, কীভাবে মাছ কিনতে হয় বা যাত্রা বাড়ির পাইকারি মাছের আড়ত থেকে আপনি কত কেজি মাছ কিনতে পারবেন পাইকারি রেটে, সেসব সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোন মাছের কেমন দাম, কত টাকায় মাছ বিক্রি হয় এবং কতটা ফ্রেশ মাছ, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শিং মাছগুলো কেমন অনেক তাজা এবং দেখছেন লাফালাফি করছে। এই বাজারে প্রত্যেকটা প্রায় মাছই তাজা থাকে এবং ফ্রেশ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবদা মাছ একদম ফ্রেশ, তরতাজা ফ্রেশ মাছ। আপনারা চাইলে যাত্রাবাড়ি মাছের আড়তে এসে একটু যাচাই বাছাই করে মাছ কিনতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আড়াইশো টাকা করে 280।